আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই অনেক ভালো আছেন সুপ্রিয় দর্শক আপনারা কি একটি করলা গাছে প্রচুর পরিমাণে করলা ধরাতে চান কিংবা আপনাদের করলা গাছের কি সঠিক বৃদ্ধি পাচ্ছে না হ্যাঁ দর্শক আজকের ভিডিওতে এমন কিছু সার প্রয়োগ এবং পরিচর্যা করে দেখাবো যেগুলি আপনারা সঠিক সময়ে করলা গাছে করতে পারলে খুবই অল্প সময়ে একটি করলা গাছ থেকে প্রচুর পরিমাণে করলা ধরাতে পারবেন হ্যাঁ দর্শক তাই ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই কৃষি বিশ্ব বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন চলুন দর্শক ভিডিওর মূল পর্বে চলে যাওয়া যাক দর্শক এ সময়ে যারা হাইব্রিড জাতের করলা ছাঁদে কিংবা মাঠে চাষ করতেছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হ্যাঁ দর্শক আমরা কিছুদিন আগে অর্থাৎ বিশ থেকে পঁচিশ দিন আগে এখানে আমরা চার থেকে পাঁচটি বীজ বোপন করেছিলাম সেখান থেকে এখানে চারটি বীজ খুব সুন্দরভাবে চারা কিংবা গাছে রূপান্তরিত হচ্ছে হ্যাঁ দর্শক ঠিক এই সময় কিন্তু আজকের ভিডিওতে দেখানো এই সারগুলি প্রয়োগ করতে হবে দর্শক সার প্রয়োগ করার আগে আরেকটি জিনিস লক্ষ্য রাখবেন আপনাদের গাছ যদি ঠিক এই পরিমাণ সাইজের কিংবা এ বয়সের হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই এখানে কিছু খুঁটি টেম্পোরালি কিছু খুঁটি দিয়ে দিবেন কেননা আমরা যে সারগুলি প্রয়োগ করবো সেই সারগুলি যদি এই গাছের পাতা কিংবা গাছের মধ্যে পড়ে সাথে সাথে কিন্তু গাছ মারা যেতে পারে সেক্ষেত্রে অবশ্যই আপনারা ভিডিওতে দেখানো পদ্ধতিতে কিছু ছোট ছোট খুঁটি টেম্পোরারি খুঁটি দিয়ে দিবেন কিছু দিনের জন্য গাছে সার প্রয়োগ করার আগে অবশ্যই করলা গাছের যে নিচের বা গোড়ার দিকের মাটিগুলি রয়েছে সেগুলিকে অবশ্যই আপনারা একটু আলগা করে দিবেন। এতে গাছ যেমন খুব সহজে অক্সিজেন গ্রহণ করতে পারে এবং গাছ খুব দ্রুত বৃদ্ধি পাবে সেক্ষেত্রে অবশ্যই আপনারা ভিডিওতে দেখানো পদ্ধতিতে গাছের চারপাশের মাটিটি আলগা করে দিয়ে এবং মাটিটিকে খুব ভালো করে ঝুরঝুর করে নেবেন এর পাশাপাশি মাটিতে যদি কোনো খড়কুটা থাকে তাও পরিষ্কার করে নিয়ে নেবেন ঠিক ভিডিওতে যেভাবে আমরা দেখিয়ে দিচ্ছি হ্যাঁ দর্শক এরপর আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে চারোপাশে চিকন করে একটি ড্রেন করে দিন যাতে আমরা যে সারগুলি প্রয়োগ করবো সে সারগুলি গাছ খুব সহজে সম গ্রহণ করতে পারে দর্শক এখানে আমরা প্রথমত যে সারটি প্রয়োগ করবো সেটি হচ্ছে টিএসপি সার হ্যাঁ দর্শক এখানে আমরা দুইশো গ্রামের মতো টিএসপি সার নিয়ে নিচ্ছি এবং এর চারোপাশে খুব সম পরিমাণে টি সারটা আমরা ছিটিয়ে দিব ঠিক ভিডিওতে আমরা যে পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ দর্শক টিএসপি সার করলা গাছের দেহিক বৃদ্ধি গঠনে অনেক বেশি ভূমিকা পালন করে থাকে এর পাশাপাশি গাছে ফুল ফল আনতে অনেক বেশি সহায়তা করে থাকে এই টিএসপি সারটি দর্শক এরপর আমরা যেটি প্রয়োগ করবো সেটি হচ্ছে সরিষার খৈল এখানে আমরা দুইশো থেকে আড়াইশো গ্রামের মতো সরিষার খৈল দিয়ে দিচ্ছি এর কম বেশি হতে পারে কোনো প্রকার সমস্যা নেই আমরা ঠিক একইভাবে এই সরিষার খৈলের গুরুকেও আমরা চারপাশে দিয়ে দিচ্ছি ঠিক ভিডিওতে আমরা যে পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি পদ্ধতিতে দেখে আপনারা করে নিতে পারেন দর্শক এরপর আমরা যে সারটি প্রয়োগ করব সেটি হচ্ছে অ্যামোপি সার হ্যাঁ দর্শক অনেকে এটিকে লাল সার অথবা লাল পটাশ সার নামে বলে থাকে এটি আমরা দেড়শো থেকে দুশো গ্রামের মতো সমপরিমাণে চারপাশে চারোপাশে দিচ্ছি একটু খেয়াল রাখবেন অবশ্যই আপনাদের গাছে যাতে সারটি না পড়ে যদি সাথে সাথে পরে কিন্তু গাছ মারাও যেতে পারে তাই অবশ্যই খেয়াল করে এই সারটি আস্তে আস্তে আপনারা চারোপাশে ছিটিয়ে দেবেন সর্বশেষ আমরা একশো গ্রাম এখানে সাদা সার সেটি প্রয়োগ করব। এই সারটি সাধারণত আপনাদের গাছকে অনেক বেশি সবুজ রাখবে এবং নতুন ডগা কচি বের হতে অনেক বেশি সহায়তা করে এই সাদা সারটি তাই বিভিন্ন সারের পাশাপাশি আমরা এই সারটিও প্রয়োগ করে দিচ্ছি হ্যাঁ দর্শক ঠিক ভিডিওতে দেখানো এই পদ্ধতিতে আপনাদের গাছের বয়স যখন পঁচিশ থেকে তিরিশ অথবা বিশ থেকে পঁচিশ হবে তখন এই সারগুলি আপনারা প্রয়োগ করে দিবেন অবশ্যই এই সারগুলি প্রয়োগ করার ঠিক দশ থেকে পনেরো দিন পর আবার আপনারা কি কি সার প্রয়োগ করবেন সেটি আমরা ভিডিওতে দশ থেকে পনেরো দিন পর আপডেট জানিয়ে দিব দর্শক সারগুলি প্রয়োগ করা হয়ে গেলে এরপর আপনারা চারপাশের মাটি দিয়ে সারগুলিকে ঢেকে দিবেন ঠিক যেমনটা আমরা করে দিচ্ছি ভিডিওতে দেখানো পদ্ধতিতে দেখে চাইলে করে নিতে পারেন এভাবে যদি আপনারা ঢেকে দেন তাহলে কি হয় রোদ্রের আলো কিংবা বৃষ্টির পানিতে আপনাদের সারগুলি নষ্ট হবে না আপনাদের সারগুলি সুরক্ষিত থাকবে এবং খুব সহজে গাছ আস্তে আস্তে খেতে পারবে তাই ভিডিওতে দেখানো পদ্ধতি আপনারা ফলো করতে পারেন চারপাশের মাটি দেয়া হয়ে গেলে এরপর আপনারা চাইলে কিছু পরিমাণ পানি প্রয়োগ করে দিতে পারেন যতটুকু আপনাদের প্রয়োজন গাছের জন্য ঠিক ততটুকু আপনারা পানি চারোপাশে প্রয়োগ করে দিতে পারেন এতে আপনাদের সারগুলি মাটির সাথে খুব সহজে মিশতে পারবে এরপর গাছ খুব সহজে গ্রহণ করতে পারে হ্যাঁ দর্শক এই পরবর্তীতে অর্থাৎ এই করলা গাছগুলি পরবর্তীতে অবশ্যই আপনারা আপডেট পেয়ে যাবেন এবং আপনারা এর পরবর্তীতে কি কি সার প্রয়োগ করবেন তা যদি দেখতে চান অবশ্যই কৃষি বিশ্ব বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি অন করে দিবেন হ্যাঁ দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সময় কৃষি বিশ্ব বাংলার সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ